हाय फ्रेंड्स, आमी सुभद्रा, आमार चैनल भोजेर थालीते तोमादेर आरो एक बार वेलकाम। आज के तोमादेर साथे शेयर करब भीषण ही सिम्पल एक रेसिपी, किन्तु खेते दारुण टेस्टी और बनानो खूबी सहज चाइनीज डिश चिकेन विथ वेजिटेबल्स, जेटा तोमरा एमनिओ खेते पारो बा कोनो फ्राइड राइस चाइनीज फ्राइड राइसेर साथे ट्राई करते पारो, साथे चाइनीज नूडल्स दिएओ किन्तु दारुण लागबे। শীতকালে এত রকমের সবজি পাওয়া যায়, তাই এইগুলো দিয়েই কিন্তু এইসব রেসিপি ট্রাই করার এটাই পারফেক্ট টাইম। সেই কারণে তোমাদের সাথে এখনই শেয়ার করে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে এগুলো এনজয় করতে পারো। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় ক্যাপসিকাম। আমি এখানে সবুজ ক্যাপসিকামটাই ব্যবহার করছি। কালারফুল করার জন্য কিন্তু তোমরা রেড বেল পেপার, ইয়েলো বেল পেপারও ইউজ করতে পারো। এগুলোকে আমি একটু টিউব করে কেটে নিচ্ছি। এর সাথে নিয়ে নিয়েছি একটা গাজর। তোমাদের পছন্দের মতো যে কোনো শেপ বা সাইজে তোমরা অবশ্যই কাটতে পারো। আমি এখানে একটু ফ্লোরাল শেপে কাটছি, তাতে দেখতে একটু ইন্টারেস্টিং লাগবে, প্রেজেন্টেবল লাগবে। যারা ছোট আছে তাদেরও কিন্তু এটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করবে। এই সব কিছু ভেজিটেবলস দিয়ে কিন্তু তোমরা এটাকে ট্রাই করতে পারো, চিকেন ছাড়া, বা চিকেন দিয়ে করলেও খুবই ভালো লাগবে। এই ভেজিটেবলসগুলোর অনেক নিউট্রিশনাল ভ্যালুস রয়েছে, তাই এগুলোকে কিন্তু একদমই স্কিপ করো না, বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। নিয়ে নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ ব্যবহার করছি এখানে, আর চার টুকরো করে এর লেয়ারগুলোকে আলাদা করে নিচ্ছি। এর সাথে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি, আর চাইনিজ ফ্লেভার আরও বাড়ানোর জন্য ব্যবহার করছি লিক বা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক। প্রথমে এই সাদা পোর্শনটা আলাদা করে নিয়েছি, ওটাকে আলাদা করে রান্নায় ব্যবহার করবো, আর সবুজটাকে আলাদা করে। দুটোকেই আমি একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি। আগেও বলেছি চাইনিজের সাথে কিন্তু পেঁয়াজ শাকের ফ্লেভারটা খুব ভালোভাবে যায়, আর সাথে বাঁধাকপিও, বাঁধাকপি দিলে এই ফ্লেভারগুলো অনেক বেশি এনহ্যান্সড হয়। এই সব রকম সবজি আমার কাটা হয়ে গেছে, এবার চলে যাব ডাইরেক্ট চিকেন ম্যারিনেশনে। তিনশো গ্রামের মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর ছোটো পিস করে নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করব। নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর অল্প লাইট সয়া সস দিয়ে। প্রথমেই এই রেসিপিটা দেখে বা এই ডিশটা দেখে যেটা মনে হবে, এটা ভীষণ হেলদি, কারণ এতে খুবই কম মশলা আর সাথে অনেক ভেজিটেবলস রয়েছে। এর টেস্ট কিন্তু দারুণ হবে, কারণ ভেজিটেবলসে নিজেদের ফ্লেভার রয়েছে, প্লাস চিকেনেরও ফ্লেভার রয়েছে, তাই একদমই ব্লান্ট লাগবে না, অথচ দেখতেও কিন্তু ভীষণ সিম্পল আর হেলদি। এই শীতকালের জন্য একদম পারফেক্ট। নর্মাল একঘেয়ে চিকেন বা সবজি তরকারি থেকে যদি একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে, তাহলে এটা অবশ্যই বানাতে পারো। এখানে আমি চিকেনটাকে দেড় কাপ জলে একটু সেদ্ধ করে নিচ্ছি, এতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, আর সাথে জলটাকেও ফেলবো না, কারণ সেটা চিকেন স্টক তৈরি হয়ে যাবে। তাই এই দুটোকে আমি আলাদা করে রেখে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর তার সাথে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এই সব কিছুকে একটু হালকা করে ভেজে নিয়ে একে একে সবজিগুলো অ্যাড করতে থাকবো। যে সবজিগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে বা নরম হতে, সেগুলো আগের দিকে দিচ্ছি, আর তারপর একে একে এইভাবেই নরম হতে কম সময় নেয় সেগুলোকে দেবো। নেক্সট দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এটাকেও হালকা সতে করে নিচ্ছি, আর দিয়ে দেব পেঁয়াজ শাকের সাদা অংশ, এটাও একটু সময় নেয়, পেঁয়াজের মতোই হয়, তাই এটা প্রথম দিকেই অ্যাড করে দিলাম। হালকা ভেজে নেওয়ার পর, যাতে এগুলো আর একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই সময় নুন অ্যাড করে দিচ্ছি, আর সাথে গোলমরিচটাও অ্যাডজাস্ট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চিকেন স্টকে কিন্তু অলরেডি আমরা নুন ব্যবহার করেছি চিকেন ম্যারিনেট করার সময়, আর তাতে সয়া সসও দিয়েছি অল্প, যদিও লাইট সয়া সস, তাই নুনটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম,
দেখতে কিন্তু ভীষণ কালারফুল লাগছে। ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার ইউজ করলে বা এতে মাশরুম ইউজ করা যায়, কর্ন ইউজ করা যায়, বেবি কর্ন, সব মিলিয়ে ভীষণ কালারফুল লাগবে আর অ্যাট্রাকটিভ লাগবে। বাঁধাকপিও দিয়ে দিয়েছি আর একইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পুরো রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমে করছি, যাতে সবজিগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় বা নরম না হয়ে যায়, হালকা ক্রাঞ্চ থাকে, আবার যেন একদম কাঁচাও না লাগে। এই টেক্সচারটাই কিন্তু এই ডিশের মেন, কারণ সব গলে গেলে মোটেই ভালো লাগবে না সেটা খেতে গ্রেভির সাথে, তাই হালকা ক্রাঞ্চ কিন্তু থাকতে হবে। এখানে চিকেনটাও অ্যাড করে দিয়েছি, যেটা অলরেডি সেদ্ধ করে রেখেছিলাম। চিকেনটা একটু ভেজে নিলে টেস্ট আর অনেক বেটার হবে। আর তারপরে স্বাদ মতো দিয়ে দিয়েছি একটু চিনি। চিনি কিন্তু সব কিছুর স্বাদকে ব্যালেন্স করে দেয়, তাই এক চামচ চিনি কিন্তু মাস্ট। দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ শাক, আর তারপর অ্যাড করে দিচ্ছি চিকেন স্টক। আমি এখানে 1.5 কাপ চিকেন স্টক বানিয়েছিলাম, পুরোটাই ব্যবহার করেছি। ব্যাস, খুব বেশি আর ফোটানোর দরকার নেই। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে একটু জলের মধ্যে গুলে নিয়ে এতে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ভীষণই হেলদি, প্রায় স্যুপের মতো, আর টেস্টটাও ভীষণই আলাদা। মশলা বলতে আমি কিন্তু শুধু নুন, গোলমরিচ আর চিনি ব্যবহার করেছি, আর কিন্তু তেমন কোনো মশলা নেই, শুধু ভেজিটেবলস আছে আর চিকেন আছে। উপর থেকে আরেকটু ফ্রেশ গ্রিন অ্যাড করার জন্য আমি এখানে কিছুটা পেঁয়াজ শাক ছড়িয়ে দিয়েছি, আর তারপরে ফ্লেম অফ করে দেব। এটা কিন্তু একদমই রেডি। গ্রেভি কিন্তু আমি খুব বেশি থিক রাখিনি, তোমরা তোমাদের পছন্দের কনসিস্টেন্সির গ্রেভি অবশ্যই বানাতে পারো, আর সবজির পরিমাণও কিন্তু তোমাদের ওপর ডিপেন্ড করছে। নুডলস বা ফ্রাইড রাইসের সাথে এটাকে এনজয় করো। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। আসছি পরের দিন এরকমই আর একটা রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।